আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিং প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর বাংলা বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 27 নম্বর পেজে চেতলা বয়েজ হাই স্কুল এই প্রশ্নপত্রের MCQ এবং SAQ অর্থাৎ একের এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কী বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, প্রাচীন যুগের ভাষা নয়, এটা হবে ইংরেজি, অপশান নম্বর ঘ। একের দাগে দুই, বেরুড় মঠ সংস্থাপনে অর্থ সাহায্য করেন মিস মুলার, অপশন নম্বর ক। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। একের দাগে তিন, আকাশ সাথী তারা যখন ফোটে ওঠে তখন মেঘের রং ছিল কামরাঙা মতো লাল। একের দাগে চার, আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো কি, হচ্ছে কন্দফুলের হাসি, অপশন নম্বর গ। নেক্সট প্রশ্ন একের দাগের পাঁচ, অপরিচিত ব্যক্তিটি রাধারানীর মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, অপশন নম্বর খ। নেক্সট প্রশ্ন একের দাগের ছয় বলছে যে আলকাতরা, আলপিন, আনারস, আচার কোন ভাষার শব্দ, পর্তুগিজ, অপশন নম্বর ঘ। এরপর রয়েছে দুয়ের দাগের প্রশ্ন, দুয়ের দাগে কম বেশি 15টি শব্দ উত্তর দাও, SAQ টাইপ প্রশ্ন। একেরটা বলছে রাধারানীর মায়ের বলছে পত্রের জন্য কি করেছিল লিখবে, রাধারানী মায়ের পত্রের জোগানোর জন্য বনফুলের মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গেল। নেক্সট প্রশ্ন পরেরটা এক, দুয়ের দাগে দুই বলছে ভগিনী নিবেদিতা প্রকৃত নাম কি, বলছে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। নেক্সট প্রশ্ন পরেরটা, আবহমান কবিতায় কাকে একমেয় বলা হয়েছে, উত্তর লিখবে জীবন ও জীবিকার স্বার্থে মাতৃভূমি হারা মানুষটি নিজ ভূমিতে ফেরার একরোখা জেদকে একমেয় বলা হয়েছে। একের দাগে দুয়ের দাগে চার, কাকে মৃত ময়নার মতো মনে হয়েছে, কামরাঙা মেঘকে, কি লিখবে, কামরাঙা মেঘকে। নেক্সট প্রশ্ন দুয়ের দাগে পাঁচেরটা, নতুন আমদানিও বন্ধ করা যাবে না, কি আমদানি বন্ধ করা যাবে না, বাংলা ভাষায় বিদেশি শব্দ আমদানি বন্ধ করা যাবে না। নেক্সট প্রশ্ন রয়েছে দুয়ের দাগে ছয়, বিশেষ পদ কাকে বলে ও কয় প্রকার, বিশেষ লিখবে বাক্যে ব্যবহৃত যে পদ কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ ধর্ম অবস্থা কাজ সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে, বিশেষ পদ সাধারণত 9 ভাগে ভাগ করা যায়।